বাংলার কুড়ি শিশু কিশোর সংগঠনের 23তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচা স্বাধীনতা হলে সংগঠনের 23তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এ সময় মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও রাজিয়া রহমান মিতার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার কুড়ি শিশু কিশোর সংগঠনের উপদেষ্টা খালেদা খানম। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, শেখ আলী আব্বাস, রেহানা পারভিন সহ আরও অনেকেই।